কেমন লাগে তোমার? অনেক ভালো। রান্না করি, নিজে বেচি, কোনো ভাড়া খরচ নাই, ভাষা চলে। আমি প্রাইস কম্পেয়ার করে যদি রেটিং দিই তাহলে 8 দেব আউট অফ 10। আপনার এখানে কয় টাকা থেকে শুরু? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, পার্সেলের জন্য আছে ব্যবস্থা। আচ্ছা, শুরু 20 টাকা থেকে? হ্যাঁ। শিওর আপনি? শিওর। আর সর্বোচ্চ কত? 100 টাকা। আচ্ছা, আমাকে একটু দেখান তো। হ্যাঁ। এটা কয় টাকা রেডি করতেছেন? 20 টাকা রেডি করতেছি। 20 টাকা মাংস? 20 টাকা মাংস? 20 টাকা আলু থাকতেছে, মাংস থাকতেছে। এটা 30 টাকা। এটা কত? এটা 50 টাকা। 20, 30, আর এটা হচ্ছে 50। এর উপরে কত আছে? 100। আমি হচ্ছে 30 টাকার যে প্লাটা সেটা নিয়েছি। এখানে মাংস আছে 3-4 পিস এরকম, আর হচ্ছে আলু দিছে কিন্তু মামা। আচ্ছা, এই কালারটা কিভাবে করতে? আপনাকে রাইস দিয়ে চালা দিবে তা কিন্তু না। আমি রাইসটা একটু দেখে দিই। রাইসটাও কিন্তু বেশ ভালোই মোটামুটি, আর কোয়ান্টিটি আমার মনে হচ্ছে 30 টাকার সাথে এনাফের থেকেও বেশি, অনেক কোয়ান্টিটি, অনেকগুলো রাইস দিছে মামা। আমার মতো মানুষের জন্য এটা ডিনার, একটু খেয়ে দেখি। ও ভালো তো, কৌতূহল বর্ষকেও কিন্তু অনেকে আসে যে আসলে এত কম টাকায় বিরিয়ানি দেয় এটা কিভাবে সম্ভব? আপনাকে আসলে তো থাকে নাকি? থাকে না। কয় কেজি চাল দেয়? যায় 12 কেজি, 15 কেজি। আর মুরগি? মুরগি আছে 7 কেজি, 5 কেজি। ভালো তো তাহলে। 30, 50, 100। আমি যদি এটাকে মানে প্রাইস কম্পেয়ার করে যদি রেটিং দিই তাহলে 8 দেবো আউট অফ 10। সবচেয়ে তো বড় ব্যাপার হলো প্রাইস একেবারেই কম। আমরা যদি স্টিম রাইস খাই তাও মনে হয় 40 টাকায়, ফুড পান্ডা যদি আমি অর্ডার করি, আর সেখানে মামা বিরিয়ানি দিচ্ছে 20 টাকা দিয়ে শুরু করে 50 টাকার মধ্যে আর কি। ভিডিও যদি আপলোড দিই অনেকে হয়তো বাপ্পা বলবে যে আমাকে খেয়েছে কাবাব বিরিয়ানি, অনেক কিছুই বলবেন, মরা মুরগি। তো এই কথা যারা বলবেন তাদের আসা উচিত। প্রাইস কম হিসেবে যে যে আইটেম দিচ্ছে কোনোটাই কিন্তু মিস করে নাই। যেমন এই প্রাইসে আপনাকে আলু দিচ্ছে মামা, এক পিস হোক, 2 পিস হোক দিছে, কিন্তু মাংস আছে, তার ঝোল আছে। সো বেস্ট দিন গোয়া বিরিয়ানি গলিতে ঢুকবেন, সোজা সামনে এলে এসপিইআরসি আছে, অফিস, অফিসের অপোজিট সাইডে। সো এই ছিল আজকের মতো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।